1972 8 জুলাই বরিশাল গঙ্গোপাধ্যায় পরিবারের নতুন অতিথির আবির্ভাব। দাদা স্নেহাশিসের ডাক নাম রাজ, অত ভাইয়ের ডাক নাম হয় মহারাজ। সেন্ট জেভিয়ার্সে পড়াশোনার সময় থেকেই খেলাধুলায় বাড়তি ঝোঁক ছিল, স্কুলে ফুটবলটা খেলতেন চুটিয়ে, তারপর একদিন হঠাৎই বাহাতে উঠে এলো ব্যাট, সেই শুরু। তখন কে আর জানত বিশ্ব ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটা একদিন বিখ্যাত হয়ে উঠবে। 1989-90 রঞ্জির ফাইনালে দাদা স্নেহাশিসের বদলেই দলে ঢোকা, সেই দলের ক্যাপ্টেন। সম্বরণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী জীবনে জাতীয় নির্বাচক হিসেবে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এনে দেন সৌরভের ক্যারিয়ারে। 91 মাত্র 19 পেরোনো সৌরভ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ডাক পেয়েও তেমন সুযোগ পাননি। ব্রিসবেনে অভিষেকের পর অপেক্ষায় থাকতে হয়েছে 5 বছর, তবু ছেদ পড়েনি জেদ পরিশ্রম সংকল্পে। অবশেষে 1996 ইংল্যান্ড সফর, লর্ডসে প্রতিকূল পরিস্থিতিতে টেস্ট অভিষেক, বাকিটা ইতিহাস। ব্যাটসম্যান সৌরভের একের পর এক সাফল্য আর ক্ষুরধার ক্রিকেট প্রজ্ঞা তাকে এনে দেয় সিংহাসনে। 2000 সালে গড়াপেটার ভূমিকম্পে ভারতীয় ক্রিকেট যখন ধ্বংসস্তূপ, তখনই ধ্বংসাবশেষ থেকে নতুন সভ্যতার ইমারত ক্যাপ্টেন সৌরভের হাত ধরে। স্টিভ ওর অশ্বমেধ থামানো, অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাঙ্গারুদের আটকে দেওয়া, স্বাধীনতার পর প্রথম পাকিস্তানের মাটিতে সিরিজ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি, ন্যাটপেস জয়, 2003 বিশ্বকাপের ফাইনাল। অধিনায়ক সৌরভের ঝুলিতে অসংখ্য মণিমুক্ত, তবে বিতর্কও ছায়ার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সৌরভ নামটার সঙ্গে। 2005 গ্রেগ চ্যাপেল জমানায় সৌরভের টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া ভারতীয় ক্রিকেটের চির বিতর্কিত অধ্যায় হিসেবে থেকে গেছে। সৌরভ ফিরেছেন স্বমহিমায়, ফের বিশ্বকাপ খেলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ সিরিজেও মাথা উঁচু রেখে সতীর্থদের কাঁধে বিদায় নিয়েছেন টিম ইন্ডিয়া থেকে। তবু পিছু ছাড়েনি বিতর্ক, পাত্রদের নাম পাল্টেছে, কখনো বুকানন, কখনো শাহরুখ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল, নাইট রাইডার্স থেকে পুনে ওয়ারিয়ার্স, কামব্যাক শব্দটা সমর্থক হয়ে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাঙালি মনে আইকন হিসেবে। 40 বছর বয়সেও সৌরভ তাই অপরাজিত। এবিপি আনন্দ।